তো সবাই পুরী বা মহেশের রথ তো অনেক দেখেছো, তোমরা কি কখনো আমাদের মুর্শিদাবাদের রথ দেখেছো? হ্যাঁ, এটা মুর্শিদাবাদের বেলডাঙ্গা রথের কথা বলছি। বেলডাঙ্গায় উল্টো রথ বহু জনপ্রিয় বলে বলা যেতেই পারে, কারণ এই উল্টো রথে নানা রকমের রথে সেজে নানা রকম ধরনের রথে করে জগন্নাথ বলরামকে নিয়ে যাওয়া হয়। আর তার সঙ্গে নানা রকমের গান, অনেক ধরনের বাদ্যযন্ত্র, ডিজে, কীর্তন থেকে শুরু করে অনেক ধরনের ব্যান্ড পার্টি দিয়ে এভাবে আমাদের জগন্নাথদেবকে নিয়ে যাওয়া হয় তার গন্তব্যের উদ্দেশ্যে। আচ্ছা, তোমরা কি সত্যি কখনো দেখোনি? যদি দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো, আর কে কে মুর্শিদাবাদ থেকে দেখছো আর আমাকে অবশ্যই জানিও। আর যদি কেউ কখনো মুর্শিদাবাদের আশেপাশে থাকো, অবশ্যই একবার বেলডাঙ্গাতে এসে এই রথযাত্রাটা দেখে যেও, আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। সোজারথ হয় অবশ্যই বলবো, বাট সোজারথটা এতটা প্রচলিত নয় যতটা না প্রচলিত উল্টোরথ আমাদের এখানে। উল্টোরথের প্রচলন বহু বছর ধরে আছে, আর নানা রকমের সাজে সজ্জিত করে রথটাকে নিয়ে যাওয়া হয়। এখানে তোমরা দেখতে পাবে নানা রকমের ফুলের রথ, এগুলো এত সুন্দর করে ডেকোরেশন করা হয়, তোমরা দেখলে চোখ চুড়ে যাবে। সত্যি হাতের কাজ অনবদ্য, অনন্য, আমার তো বেশ ভালো লাগে। সেই জন্য প্রত্যেক বছরই আমি রথ দেখতে আসি আমার বাড়ির পাশেই। তো তোমরা কে কে রথ দেখেছো আর কে কে পুরীতে গেছো আমাকে জানিও। পুরীর রথ আমিও গেছিলাম একবার দেখতে, কিন্তু সেখানে এত পরিমাণ ভিড় মানুষের, সেটা দেখেও মানে দেখার সুযোগ হয়ে ওঠে না। ভিড়ের চোটেই জগন্নাথের দেবের যে দড়ি টানা সেই সুযোগটা হয় না মানুষের ভিড়ের চোটে। তো আমার মনে হয় পুরী বা যদি কেউ যাই জগন্নাথ দেবের দর্শনে, তাহলে বলবো অফ সিজন মানে রথ ছাড়া পুরীতে যেতে, কারণ রথের সময় যে স্বয়ং ভগবান যার জন্য এত কিছু তাকেই দেখা হয় না। আর রইল দর্শন, অবশ্য দর্শন পাওয়া যাবে, বাট সেভাবে পাওয়া যায় না। এখানে দেখো নানা রকমভাবে গান, তারপর ডিজে, এর মাধ্যমে একের পর এক রথ চলে আসছে। রথগুলো দেখো এত সুন্দর করে সাজানো হয়েছে না, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। তারপর এটা আর এক ধরনের বাদ্যযন্ত্র, আমি না দাম জানি না। তারপরে এটা হলো জনকল্যাণের ফুলের রথ। ফুলের রথটা প্রত্যেকবার বরাবরই একই টাইপেরই হয়, তো এটা নিয়ে আমি পার্সোনাল কমেন্ট করবো না। এটাও খুব সুন্দর করেছিল সিম্পলের মধ্যে,